নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজকে ষোলো নয় দু হাজার একুশে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আমরা জানি যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ উঠেছিল সেই নিম্নচাপ স্থলভাগে অবস্থান করছে সেটা আরও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এখন মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে অবস্থান করছে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে কানপুরের কাছে এখন এই নিম্নচাপ কেন্দ্রে অবস্থান করছে আপনারা সেই লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ উঠেছিল সেটা আরও উত্তর পশ্চিম সরে গিয়ে উত্তরপ্রদেশের কানপুরের কাছে অবস্থান করছে তার কেন্দ্র তো কানপুর বা আরও যদি বড়ো করে দেখাই আমরা হামিরপুরের কাছে অবস্থান করছে সেই নিম্নচাপের কেন্দ্র যেহেতু উত্তর পশ্চিম দিকে সরে গেছে সেহেতু পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের কারণে যে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে আমরা জানি এখন সকালে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে কিছুটা তবে আবার কিন্তু জায়গা জায়গায় বৃষ্টি হতে পারে সেরকম যেন চালিপুর আবহাওয়া দপ্তর এবং এর সঙ্গে আরেকটা দেখুন এই যে বঙ্গোপসাগরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন উত্তর পশ্চিমবঙ্গ পূর্ব বঙ্গোপসাগরে এই যে দেখুন একদম মায়ানমার লাগোয়া দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু বায়ুর সার্কুলেশান হালকা তৈরি হচ্ছে অর্থাৎ একটা নতুন নিম্নচাপ ফর্ম করতে শুরু করে দিয়েছে কোন জায়গাটা ফর্ম করবে দেখতে পাচ্ছেন বাতাসের গতির পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে একদম মায়ানমারের উপকূল অঞ্চল জুড়ে অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে কিন্তু এই নিম্নচাপটা কম করার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বায়ুর সার্কুলেশান থেকে এইখানে নিম্নচাপ একটা ওঠার সম্ভাবনা রয়েছে এর কারণে আগামী রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে উড়িষ্যার উপকূল বরাবর যাই এই লাইভ আপডেট নিয়ে আসবো আর যে নিম্নচাপটা উঠেছে সেটা উত্তর পশ্চিমের দিকে সরে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আজকে বিশেষ হবে না তবে ছিটে ফোটা কিছু বর্ষার বৃষ্টি হবে এটা বোঝা যাচ্ছে আর এদিকে এর সঙ্গে সঙ্গে যে দেখুন চীন সাগরে একটা দক্ষিণ চীন সাগরে যে একটা নিম্নচাপ উঠেছিল এই পূর্ব চীন সাগরে সেই পূর্ব চীন সাগরের ঘূর্ণিঝড় কিন্তু নিম্নচাপ একটা ঘূর্ণবাদে পরিণত হয়েছে পূর্ব পরিণত ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে নিম্নচাপে পরিণত নিম্নচাপ সেটা হচ্ছে চীনের সাংঘাই থেকে পূর্ব উপকূলের দিকে অবস্থান করছে এবং এটা যখনই উপকূলে আচির পড়বে প্রচুর ক্ষয়ক্ষতি হয়তো চীনে ঘটাবে দেখতে পাচ্ছেন পুরো সার্কুলেশান বায়ুর চীনের চীন সাগরে পূর্ব চীন সাগরে এই নিম্নচাপ কম করেছে এবং এটা পরিণত ঘূর্ণিঝড় আকার ধারণ করেছে এবং এটা যত আরও উপকূলের দিকে সরে যাবে ততই কিন্তু উপকূল অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে তো এটা হচ্ছে চীনের অঞ্চলের অংশ আমি সেটা দেখালাম তাহলে ভারত পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত আপডেট আমি এটা মানে যেটা নিম্নচাপের ব্যাপারটা সেটা আমি শেয়ার করলাম এবারে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আজকের আবহাওয়া সংক্রান্ত সে একটু প্রতিবেদন জেনে নেবো আসুন দেখেনি প্রতিবেদনটা কী রয়েছে এবং অবশ্যই আপনারা দেখুন বিস্তারিত বৃষ্টিতে ভেসেছে রাজ্যের একাধিক জেলা বুধবার রোদের দেখা মিললেও ফের চোখ রাঙাচ্ছে নয়া নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ওপর আরও একটি ঘূর্ণপাত সৃষ্টি হতে পারে সেটাও নিম্নচাপে ঘনীভূত হবে সেটা উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে গিয়ে উড়িষ্যা বাংলা উপকূল দিয়ে আসবে শুক্রবার নাগাদ যার জেরে ফের আস ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গ জেলাগুলোতে বৃষ্টি ঝেপে শুরু হবে সপ্তাহান্তে ফের ভাসতে পারে বাংলা বুধবার খানিক বিরতির পর বৃহস্পতিবার সকাল থেকে ফের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হাওয়া বিষ পূর্বে পূর্বাভাস অনুযায়ী পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে দুদিন ধরে নাগালে বৃষ্টিতে রাজ্য চলছে বুধবার মেদিনীপুরে আদ্রা রেল স্টেশনের শালবনির গোদাপিয়া সাল ও গোবরুর মাঝে রেল লাইন ধস নামে বিঘ্নিত হয় ট্রেন চলাচল পাশাপাশি ভারী বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের একাধিক জেলা ভেঙে পড়ে মাটির বাড়ি দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় চারজনে জানা গিয়েছে মেদিনীপুরের সদর ব্লকের গ্রাম কুন্ডা এলাকায় কহিনুর বিবি গ্রামে একটি মহিলার মৃত্যু হয়েছে অন্যদিকে কেশপুরে সাঁতারা এলাকায় মৃত্যু হয়েছে অরুণ শাস নামে এক ব্যক্তির একইভাবে খড়গপুরে গ্রামীণ ও কেশওয়াড়িতে দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দুইজনের বৃষ্টির জেরে জল ডুবে গিয়েছে খড়গপুর রেল স্টেশনেও এবং জল জমেছে নিমপুরা রেলইয়ার্ডেও জলমগ্ন খড়গপুর শহরের রেল কলোনি সহ একাধিক এলাকা এবং ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে জল জলজমে দুর্ভোগ রোগীর আত্মীয় সহ স্বাস্থ্যকর্মীদের বাড়ছে ঘাটালে শিলাবতী নদীর জল জলমগ্ন মেদিনীপুর শহরের বিস্তারিত এলাকা জলের তলায় চলে গেছে মেদিনীপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি অংশ এদিকে ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পাথরা ও অঞ্চলের রাজগ্রামের নাগাড়ে বৃষ্টিতে ভয়াবহ ভয়াবহকারী অবস্থা কেলেঘাই নদীতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে এলাকায় প্রবল বর্ষণে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়াতেও রেলওয়ে আন্ডারপাসে জল থৈতীয় অবস্থা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বুধবার দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে এবং কলকাতার আশেপাশে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে ফের ঘনীভূত হয় মেঘ লাগাতার ভারী বর্ষণের জেরে কলকাতার বিভিন্ন অঞ্চলে জমা জলের চিত্র দেখা গিয়েছে বেহালা মুক্তারামবাবু স্ট্রিট ইকবালপুর চিত্তরঞ্জন এভিনিউ খিদিরপুর মহেশতলা টন্টনিয়া জলমগ্ন তবে নিম্নচাপ উড়িষ্যার দিকে ভেতরে ঢুকে পড়ায় দুর্যোধে কিছুটা রেহাই পেয়েছে বাংলা তবে বৃহস্পতিবার ফের ঝেপে বৃষ্টি হতে পারে কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা সাবেক এক ডিগ্রি কম ও সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাঁধা আপেক্ষিক আবেগীয় পরিমাণ আটানব্বই শতাংশ তো যা হোক কি আবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটা আমি শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে